প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা ফুড সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করতে চলেছি এবং কিভাবে অ্যাপ্লাই করবে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কিভাবে প্রস্তুতি নেবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, ফুড সাব ইন্সপেক্টরের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস আর 18 থেকে 40 বছর বয়স হলেই তোমরা আবেদন করতে পারবে। আর কি পড়তে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি, আর কত নম্বরের পরীক্ষা হবে সেটা নিয়েও আলোচনা করছি। দেখো, এখানে নাম্বারের বিভাজন থাকছে যে তোমাদেরকে 100 নাম্বারের কিন্তু পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষা 100 নাম্বারের হবে আর 20 নাম্বার ইন্টারভিউ হবে আর কি, যেটা পার্সোনালিটি টেস্ট বলে, সেখানে 20 নাম্বার থাকবে আর 100 নাম্বার থাকবে জেনারেল স্টাডিজ এবং আর্থমেটিক থাকছে। সেই আর্থমেটিকের অনেকগুলো ভাগ আছে, সেগুলো আমরা আমাদের ব্লগেতে দেবো এবং সাইটটাও নিচে দিয়ে দেবো। তাহলে পরীক্ষা কত নম্বরের হচ্ছে? 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, লিখিত পরীক্ষা 100 নম্বরের আর 20 নম্বর থাকছে পার্সোনালিটি টেস্ট। 100 নম্বরের মধ্যে কি করতে হবে তোমাদেরকে? জেনারেল স্টাডিজ থাকছে আর অ্যারিথমেটিক থাকছে। এরপর আসি আমরা কিভাবে এই পরীক্ষাটা তোমরা পাস করবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিভাবে তোমরা এই পরীক্ষাটায় পাস করবে এবং কতগুলো ভ্যাকেন্সি আছে। দেখো, ভ্যাকেন্সি যদি বলি তাহলে আপাতত 957টা ভ্যাকেন্সি আসতে চলেছে এক্সপেক্টেড। তো 957টা ভ্যাকেন্সি থাকতে পারে ফুড সাব ইন্সপেক্টরে। তো কিভাবে তোমরা প্রস্তুতি নেবে এর জন্য সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আমরা প্রথমেই বলেছি যে এটা তো থাকছে জেনারেল স্টাডিজ। এবারে জেনারেল স্টাডিজের মধ্যে সব কিছু পড়ে যাচ্ছে, সব কিছু, ইতিহাসও থাকছে, ভূগোলও থাকছে, যেগুলো আমরা বুঝি আর কি, রাজনীতিও থাকছে, সব কিছু থাকছে কিন্তু জেনারেল স্টাডিজের মধ্যে। তো আমাদেরকে ওই সব বিষয়গুলো, জেনারেল নলেজের সব বিষয়গুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আর যে পার্টিকুলার যে যে জিনিসগুলো পড়তে হবে সেগুলো আমরা আমাদের ওয়েবসাইটে দিচ্ছি www.pkgway.in। ওখান থেকে তোমরা পুরো সিলেবাসটা এবং কিভাবে পড়তে হবে সেটা তথ্য তোমরা পেয়ে যাবে। আমি ওটা টাইম টু টাইম আপডেট করতে থাকবো আমার ওয়েবসাইটে। তাহলে এরপরে আসি আমরা কিভাবে প্রস্তুতি নেবে এটার জন্য। দেখো, আমরা যখন কোনো কিছু টেক্সট পড়ি সেটাকে আমরা কিছুক্ষণ পড়েই কিন্তু ভুলে যাই, সেটাকে মনে রাখবে কি করে? সেই মনে রাখার জন্য তোমাকে বাস্তবের সঙ্গে মিল করে মনে রাখতে হবে। ধরো কোনো একটা টপিক আমরা পড়লাম, ধরো আমরা সাপোজ একটা কোনো টপিক পড়লাম, সেই টপিক থেকে আমার কিছু মনে থাকছে না, আজকে পড়েছি কালকে ভুলে যাচ্ছি, কিন্তু সেটাকে কিভাবে মনে রাখবো? সেটাকে আমাদেরকে কি করতে হবে বলতো? পরিবেশের সঙ্গে কোনো কিছু মিলিয়ে সেটাকে আমাকে মনে রাখতে হবে এবং বারবার সেটাকে পড়তে হবে, তাহলেই আমাদের মনে থাকবে। তাহলে তোমরা পরীক্ষাটাতে অ্যাপিয়ার করতে পারো। আর শুধুমাত্র সব থেকে যেটাতে জোর দিতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র যে জেনারেল স্টাডিজের অ্যান্সারগুলোর প্রতি আমরা জোর দেবো। দেখবে কিছু কিছু অ্যান্সার আছে, আমরা প্রশ্নটা পড়বো তারপর অ্যান্সারটা দেখবো, ঠিক আছে, কিন্তু ওই অ্যান্সারটার উপর জোর দেবো, কারণ অ্যান্সারটা আমাদের মাথাতে মনে রাখতে হবে। যদি উত্তরটা আমাদের মাথায় থাকে তাহলে প্রশ্নটা অটোমেটিক ওখানে ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে? অ্যান্সারটার প্রতি সব থেকে বেশি জোর দিতে হচ্ছে। বারবার যখন আমরা অ্যান্সারটার প্রতি জোর দেবো, যখনই আমরা পড়তে বসবো অ্যান্সারটাকে যদি ভালো করে পড়ি, আর প্রশ্নটা অটোমেটিক তোমার মাথায় কিন্তু চলে আসবে। তাহলে শুধুমাত্র কনসেন্ট্রেশন থাকবে অ্যান্সারটার প্রতি। অ্যান্সারটা যদি তুমি বারবার 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 মনে করো, অ্যান্সারটা দিয়ে আমাকে কি করতে হবে? কোশ্চেনটাকে ক্রিয়েট করে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা মনে রাখতে পারবো। এটা খুব খুব ভালো একটা টেকনিক। যদি কেউ মনে করে, অনেকে বলে না না প্রশ্নটা আগে মনে রাখতে হবে দিয়ে অ্যান্সারটা, আমি বলছি যে অ্যান্সারটা দিয়ে, উত্তরটা দিয়ে আমরা প্রশ্নটাকে মনে রাখবো, তাহলেই কিন্তু আমাদের খুব সুবিধা হবে এবং আমরা পরীক্ষাটা সহজেই পাস করতে পারবো। আর এই পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো, টপিকগুলো নিয়ে, জেনারেল স্টাডিজের টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। আজকের ভিডিও এখানেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং পরবর্তী ভিডিওতে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব, এই কি পড়তে হবে এবং সেগুলো কিভাবে পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও এখানেই, ভালো থেকো সবাই।